দর্শকমণ্ডলী, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছে সিস্টার্স ভিউ প্রোগ্রামে। আজকে আমরা আলোচনা করছি ওয়েডিং এবং ইসলাম নিয়ে, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর ফাতেমা আপু। তো আপু, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, আপনি কন্টিনিউ করছিলেন খরচটা নিয়ে। হ্যাঁ, খরচটা নিয়ে। তারপরে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে অনেক সময় আমরা এই যে বিয়েতে কার্ড করি, এটা কিন্তু কোনো প্রয়োজন নাই, অনেক এক্সট্রা খরচ। যে কোনো একটা কাগজে আমরা প্রিন্ট করে কাগজে দিয়ে দিতে পারি, কিন্তু আজকাল দেখো দেখবা যে কার্ডের মধ্যে একটা কম্পিটিশন, কার্ড থেকে কার কার্ড কত ভালো হবে, কত খরচ করে, বিরাট একটা খরচ। এই টাকাটাও কিন্তু আমরা খরচ, এটাও একটা এক্সট্রাভেগেন্সের মধ্যে পড়ে, এটা কিন্তু আল্লাহ ছাড়বেন না, এটা কোনো প্রয়োজন ছিল না। তারপরে মনে করো আরও আছে, যেমন লাইটিং বললাম, কার্ড বললাম, তারপরে ওই যে বিফোর সেরিমনি অ্যান্ড আফটার সেরিমনি, অনেকে ফিরা যাত্রা বলে আমার দেশে আছে, মেয়ে আসছে তারপর আবার যেতে হবে, একটা খরচ, ওইখানে আবার খাবার দাবার একটা হবে, একটা ফিস্ট হবে, সবাইকে দাওয়াত করতে হবে, এগুলা কিন্তু অন ইসলামিক, এগুলো আমাদের মধ্যে নাই, ইসলাম এলাও করে না। এটা কোনো অবস্থাতেই গেল ওখানে, যদি আমরা মনে করি যে এটা পার্ট অ্যান্ড পার্সেল, আমার একটা অবিচ্ছেদ্য অঙ্গ অংশ, যে এই এই জিনিসটা যে এই ফিরাযাত্রা হতেই হবে, তাহলে এটা কিন্তু ইসলামের এগেনস্টে, শরিয়ার এগেনস্টে চলে যায়, এটা গুনাহ হবে। এমনি একজনের বাড়িতে একজন যাবে খাবে সেটা না, কিন্তু আমরা তো ধরেই নিই এটা করতেই হবে, এটা না করলেই হবে না। তবে না কাপড় চোপড় দেওয়া, এই ছেলের বাড়িতে একটা দিতে হবে, এতগুলো কাপড় দিতে হবে, মুখে মুখে কাপড় দিতে হবে, সে পারতেছে না, সে কষ্ট করে জোগাড় করে সে দিচ্ছে, আবার ছেলের বাড়ি থেকে মেয়েদেরকেও দিচ্ছে। আপু একটু থামিয়ে দিচ্ছি, আমার সাথে একজন কলার আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, আপনাদের খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনারে। আপু আপনি, আমি ফাতেমা আপুর ফার্স্ট চ্যানেল মাধ্যম আসলে আপনার তার একটা প্রাইভেট নাম্বার যদি দিতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের অফিস থেকে আপনি নাম্বারটা নিয়ে নিতে পারবেন, ধন্যবাদ। আর আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন, এখানে কোনো অসুবিধা নাই, ধন্যবাদ। তো যেটা বলছিলাম আমি, আমার মনে হয় আপু এই যে খরচগুলো, বিভিন্ন পার্ট বাই পার্ট যে খরচগুলো হচ্ছে, খরচটা তো অ্যাকচুয়ালি অপচয়, তাই না? অপচয়, এই জন্যই কিন্তু এটা আমাদের আসলে করা উচিত না, আসলে না। এটা আল্লাহ তাআলা পুরা কোরআনের শরীফে বলে যে ইন্নাল মুবাজ্জিরিনা ইখওয়ান কানা ইখওয়ানা শায়াতিন, মানে শয়তানের ভাই, অপচয়কারী, অপচয়কারী শয়তানের ভাই, তো অপচয় করো না। আরেকটা আয়াতে বলছেন সূরা হচ্ছে এটার নাম হচ্ছে আরাফে, বলছেন যে অকুল ওর অশ্রাবু অ্যান্ড ওলা তুশরিফু না, তুশরিফ মানে এক্সট্রা খরচ করো না, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। তো এগুলো তো কোরআন, আমরা কোরআনের আইনগুলোকে ভায়োলেট করতেছি, কমান্ডমেন্ট, আল্লাহর হুকুমটাকে আমরা ভঙ্গ করে ফেলতেছি, আল্লাহকে এটাকে মানবেন? আল্লাহ তাআলা কি মানবেন? এটা কী করে আমরা করি? আমরা ইবাদত করতে গিয়ে আল্লাহর হুকুমকে উল্টে ফেলতেছি, আমরা মানি না, কেয়ার করি না। আমাদের মধ্যে একটা কীরকম একটা ভাব, যে অ্যারোগেন্স, অ্যারোগেন্স কথাটা বুঝো তো, নাকি অ্যারোগেন্সটা কী বলো, কী বুঝো বলো তো দেখি। অ্যারোগেন্স, অ্যারোগেন্স হচ্ছে আপনার নিজের একটা দাম্ভিক যেটা আর কি, দাম্ভিকতা, এই যে দম্ভ যেটা, যে হ্যাঁ আমি ওটা কেয়ারই করি না, কে কী করলো না করলো, আল্লাহকে শুনলেন কি শুনলেন না, বুঝলেন কি বুঝলেন না, ওটা আমি কেয়ার না, কোরআন কি বললো আমি কেয়ার করি না, আমার যেমন চাইছে আমি তাই করছি। শুধু ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপু, যে আমরা যখন নামাজ পড়ি, আমরা কিন্তু ঠিক প্রপার ওয়েতে নামাজটা পড়ার চেষ্টা করছি, রুকু দিচ্ছি, সেজদা করছি, তাই না? আমরা কিন্তু ওখানে ভঙ্গ করছি না, করছি না, আমরা কিন্তু আমাদের ওয়েতে নামাজ পড়ছি না, না তাহলে আমরা বিয়েতে এসে কেন করছি, কেন করছি? এই তাহলে কি এটা অ্যারোগেন্স হলো না, দাম্ভিকতা হলো না? এটা বড় অ্যারোগেন্স, আল্লাহ তো খুব অ্যাংরি হয়ে যান, খুব বড় অ্যারোগেন্স করতেছি আমরা। অনেকে হয়তো বলতে পারেন, এভাবে বলতে পারেন যে আমার তো অনেক টাকা পয়সা আছে, আমি তো অনেক দান খয়রাত করি, সব কিছুই করি, আমি খরচ করব, অসুবিধা কি, আমার মেয়েকে অনেক বেশি করে অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে বিয়ে দিব, অসুবিধা কি বা ই করবো। হ্যাঁ, আপনার মেয়েকে আপনি গিফট অবশ্যই দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, যত খুশি দিতে মনে, কিন্তু সেখানে কোনো দাবি দেওয়া যদি কেউ করে সেটা হারাম হয়ে যাবে বর পক্ষের থেকে। আর এই যে খরচ, যেটা এক্সট্রাভেগেন্ট খরচ, যে এই হল ভাড়া করা, বড় দামি হোটেলে দেওয়া, বড় কার নিয়ে আসার দামি দামি জিনিস করা, এই যে খরচগুলো, এগুলো কিন্তু অপচয়। কেননা আপনার সম্পত্তি, আপনার যে সম্পদ, এটা আপনার নয়, মনে রাখবেন এটা আপনার, আল্লাহ আল্লাহ আপনার হাতে দিয়ে দিয়েছেন, আল্লাহর দান। এটার প্রতিটা পয়সা কিভাবে আপনি খরচ করছেন, অপচয় করছেন না কাজে দরকারে খরচ করছেন, সেটা আল্লাহ কিয়ামতের দিন আপনাকে প্রত্যেকটা পয়সার হিসাব নেবেন। তখন আপনি কিন্তু এক পাও নড়তে পারবেন না,
এখন কথা হচ্ছে যে হ্যাঁ আমি তো দান খয়রাত করছি, আমার দিলে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এই জায়গা, আপনি যদি বলেন আপনি দিয়ে দিয়েছেন, সবাইকে দিচ্ছেন, তাহলে আপনি একটু চোখ খুলে তাকান দুনিয়াতে, সব জায়গায়, দুনিয়া সব জায়গায় খুঁজেন মানুষ কত কষ্টের মধ্যে আছে। অনেক খাবার নাই, অনেকের থাকার নাই, অনেকের কাপড় নাই, অনেক অসুস্থ, অনেক গরিব মানুষ, অনেক মানুষ অনেক কষ্ট আছে। এদের হক কিন্তু আপনার এই এই সম্পদের উপর, আল্লাহ তাআলা আপনার হাতে দিয়ে রেখেছেন, দেখছেন আপনি কিভাবে সেটা খরচ করেন। আপনি কি তাদেরকে কভার করতে পারছেন? আপনি পারেন নাই। যদি পারেন না, পেরে না থাকেন, যদি বুঝতাম না সবাই সমান ইকুয়াল হয়ে গেছে, কোনো প্রবলেম কারো নাই, ঠিক আছে, তাহলে আপনার এটা এক্সট্রা, কিন্তু আপনি পারেন নাই, তাহলে এই টাকাটা আপনি কিভাবে, আপনার থাকতে পারে, আপনি অনেক বিত্তশালী, অনেক টাকা থাকতে পারে, আপনি অনেক বড় হোটেলে যেতে পারেন, অনেক দামি দামি গাড়ি, কাপড় চোপড়, গয়না কাটি কিনতে পারেন, কিন্তু এটা করার কোনো রাইট আপনার নাই। আল্লাহ সুবহান তাআলা এই রাইট আপনাকে দেন না, কারণ এটা হিসাব উনি নেবেন, এটা আপনার জন্য টেস্ট, এই টাকাটা আপনার হাতে আসছে শুধু টেস্ট হিসাবে, আল্লাহ কিন্তু এটা প্রত্যেকটা। সুতরাং আমাদের হিসাব করে চলতে হবে যে আমরা যাতে কোনো অবস্থাতেই এক্সট্রা খরচ করি না। বিয়েটা কিন্তু একদম সিম্পল রাখা যায়, যদি আমি মসজিদে বিয়েটা নিকাটা পড়িয়ে ফেলি, সেক্রেট প্লেস যেখানে ছেলে মেয়ের নিকাটা পড়ানো, খেজুর দিতে পারি, ব্যাস এনাফ, হয়ে গেল, বিয়েটা হয়ে গেলো, সিম্পলভাবে চলে আসলো। তারপরে যদি আপনার দুইটা পরিবার, কয়েকজন মানুষ, আপনার নিজের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করতে পারেন, সিম্পল একটা করে নিতে পারেন, কিছু ভেরি সিম্পল, কোন প্রয়োজনে নেই, হলে যাওয়ার প্রয়োজন না, কোথাও যাওয়ার প্রয়োজন না। আর যদি যেতেই হয় তাহলে মনে করেন, আজকাল তো হলের সিস্টেম আসছে, আগে তো কোনো হলের সিস্টেম ছিল না, আমাদের বিয়ে যখন হয়েছে তখন হলের সিস্টেম ছিল না, বাড়িতেই তো বিয়ে হয়েছে, যার যেভাবেই থাকুক বাসাতেই বিয়ে হয়েছে, কোনোদিন হলের চিন্তা কেউ করে নাই। আজকে মেহেন্দিতে হল করতে হবে, হলুদের হল করতে হবে, তারপরে বিয়ের দিনে হল করতে হবে, সব সেরিমনির জন্য লাগবে একটা, এগুলো তো আমাদের অপচয় ছাড়া আর কিছু না, এই যে অপচয়ের আইডিয়া, সবগুলি অপচয়ের আইডিয়া আসতেছে, প্রত্যেকটা অপচয়ের হিসাব আপনাকে দিতে হবে, আপনি ছুটবেন কোথায়? আপু আমি একটু থামিয়ে দিচ্ছি, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আপনি আপনার প্রশ্নটা করেন, ফাতেমা আপু আছেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতাম সাইরাম, যে বিয়ার মাঝে যদি যেন আগর, মানে মনে করো কাজে আগর দিনে কি আমরা ফুলা গুয়াটা ফান্দা ফান্দা সাজাইয়া দিতা, তো কিছু মানুষ তোলা হরি হাওয়া দাওয়া হল্লা, মানে গরম মাঝে জাগবে না, হুরু মুরু গর, তো ফান্দা তো কমিউনিটি হল একটা বাড়া হরিয়া থোড়া হাবাইলার, মানে হরিয় হল্লা একটা খুশি বেশি হরা, এটা ঠিক আছে নি? বোন আপনার প্রশ্নের উত্তর পাইছি, আপনি চিন্তা করা যে ফান্দান করা আর খাওয়ানি, এই যে এনগেজমেন্ট যেটা আর কি বিয়ার আগে, এটা ইসলামও কিন্তু নাই, টোটালিও নাই, এটা কিন্তু আমরা একটা চর্চা করে লইছি যে সবরে জমাইয়া একটা ফান্দান হাজাইয়া খাওয়া দাওয়া নেওয়া, এটা কিন্তু আমরা চর্চা, এটা কিন্তু ইসলামে কিন্তু কইছে না যে এরকম একটা কিছু করতে আপনি, তাহলে আমরা এটা কি তার লাই করার যাই আর? এক, দ্বিতীয়ত কমিউনিটি সেন্টার আইস খাই লইছে, আপনার বিয়া যখন হয়েছে বা তার আগে আপনার মা বোনের বিয়া হয়েছে, মা শাশুড়ির বিয়ে হয়েছে, তারা কমিউনিটি সেন্টার কোনোদিন গেছে নি? কোনোদিন গেছে না। তৃতীয়ত হইল কমিউনিটি সেন্টার যখন আপনি যাওয়ার চেষ্টা করবা তখন আপনার একটা খরচ এক্সট্রা, দ্বিতীয়ত বাড়তি খরচ, ইসলামে কইছে না এই খরচ করতে, তৃতীয়ত হইল ইনো ফ্রি মিক্সিংয়ের সুযোগ আছে, আপনার আত্মীয় স্বজন মেয়েরা ছেলেরা আপনারও, মানে হরকা চাচার গড় ভাই মামুন গড় ভাই এরা আইবা যাইবা, এটা মিক্স আপ হইব, আপনি স্টপ করতে পারতা নাই। তো এই যে ফ্রি মিক্সিং যেটা হইলো এটা ইসলামে অ্যালাউ করে না, তাইলে আমরা কিতাল লাগি ইচ্ছা করে একটা এবাদত এখানে নষ্ট করতাম, এবাদতটা এবাদতের মতো রাখিলাই না এখানে আমরা, এটা ঠিক নয়, নিশ্চিন্তা হরক, আমরা হজ যাইতে সময় তেতা করি না, নামাজ পড়তে সময় তেতা করি না, তাইলে এখানে এটার লাগে আমরা এই বাড়াবাড়ি কিতাল লাগে করলাম? আমার উত্তর পাইছেন নি? আমার মনে হয় এটাতে বিরত থাকা উচিত, এটা করাও ঠিক নয়। আপনি যদি গরো, আপনার গরো থাকে, আপনার মহিলা দুই চারজন আইলা গরো বইয়া, আপনি যা পারেন আপনার একটু হয়তো একটু গপ সপ খোল্লা, একটু জিও খোল্লা, ঠিক আছে, এটা ঠিক আছে, মহিলারা জমতা পারেন গরুর ভিতরে, এটা হলো যাওয়া, অত মানুষ জমানির তো জরুর নাই। মনে হয় আপু আরেকটা জিনিস, যে অনেক সময় থাকে না যে অনেক বেশি আত্মীয় স্বজন, হ্যাঁ অনেক সময় হতে পারে, হয়তো তার বাসা আসলে অনেক ছোট বাট অনেক মানে লোক আত্মীয় আর কি বেশি, তো সে হয়তো বাসায় বিয়ে পড়ালো, হয়তো আমি ইসলামিক ওয়েতে বিয়ে পড়ানো হলো বাসায়, একজন সবাইকে যেহেতু খাওয়াবে তো তার বাসা হয়তো এত ছোট যে বাসায় হয়তো সে খাওয়াতে পারছে না, তো ইন দ্যাট কেস সে যদি একটা বাইরে কোনো জায়গায় খাওয়াতে যায় সবাইকে একসাথে, আমার মনে হয় সে যদি এটা ইসলামিক ওয়েতে একদম স্ট্রিক্ট ভাবে পালন করে যে মেয়েরা মেয়েদের এখানেই থাকবে, মনে হয়
না এটা করা যাবে অ্যাফোর্ডেবল একটা জায়গা যদি হয় কম খরচে, এই জন্য হল ভাড়া করতে গেলে আপনি চিন্তা করেন যত খরচ কমে একটা জায়গা পাওয়া যায়, এবং সেখানে থাকবে কি কমপ্লিট সেপারেশন থাকবে, ছেলে মেয়ে মিশবে না একসাথে, আর যত কম খরচে আমার সিম্পল একটা খাবার থাকবে। আমরা যেভাবে লেভিশ খাবার করি এটা কিন্তু ইসলামে অ্যালাউ করে না, এইভাবে লেভিশ খাবার, কারণ অনেক অপচয় হয়, অনেক খাবার আমরা ফেলে দিই, এই যে এইসব এইগুলো এই যে অনুষ্ঠানগুলো করি প্রচুর খাবার আমরা ফলমূল কেটে আমরা নষ্ট করি এবং ফেলে দিই ডাস্টবিনে ফেলি, এগুলো উত্তর কি হবে? এগুলো এইসব জিনিস করতে গেলে এইসব জিনিস চলে আসে, একটার সাথে একটা চলে আসে, তার চেয়ে কি ভালো না একটা এতিমখানাতে বা কোথাও যদি আমরা কিছু পয়সা দিয়ে দিই তারা খেলো, ওটা কি ভালো না? কেন আমাদের তো সওয়াবের আশা করা দরকার, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কথা, আমাদেরকে সবাইকে নিয়ে হই হই রই রই করার তো কথা না, আমরা তো সবাইকে খুশি করার কথা না, আমরা তো আল্লাহকে খুশি করব, কেউ তো মাইন্ড করার কথা না। যদি আমরা সবাই এভাবে চিন্তা করি, এভাবে যদি করি সবসময়, তাহলে দেখবেন আমরা সবাই বুঝতে পারবো। আমার তো আমি কিন্তু সাধারণত আমি কিন্তু অনেক বিয়েতেই আমি অ্যাটেন্ড করি না, কারণ না সেখানে ফ্রি মিক্সিং থাকে, অপচয় থাকে, আমি ওইসব বিয়েতে সাপোর্ট করি না। আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ওইসব বিয়েতে না যান, এরকম অনুষ্ঠানগুলোতে আপনি অ্যাটেন্ড না করেন, সবাই তখন দেবে কেউ আসতেছে না, এমনি দেবেন এটা বন্ধ হয়ে যাবে এটা। কিন্তু আমরা এখানে যাব, আমরা মুখে বলবো এটা করো না, কিন্তু আমরা যাব অ্যাটেন্ড করব, তার মানে কি আমি ওটা ইন্টারেস্টেড আছি, আমি রাজি আছি, আপনি সাইলেন্টলি সাপোর্ট করছেন, হ্যাঁ সাইলেন্টলি আমি সাপোর্ট করছি, তখন এটা বন্ধ হবে না। এই জিনিসটা কিন্তু কিছুদিন এই আমাদের বিয়ের সময়গুলো ছিল না, আমার বিয়ের সময়গুলো ছিল না, এবং এ অনেকেই বলতে পারেন এটা কালচার, এটা হয়ে গেছে। আপনি যদি এই কালচারের দোহাই দেন তাহলে আমি এটা বলবো যে আমরা যদি দুই আমার মা বা দাদিদের ছবির দিকে তাকাই, তারা কত মডেস্ট, তারা কত সুন্দর ঢাকা ছিল, এইভাবে তো সেই বের করে কাপড় চোপড় পরেন নাই, ইভেন কি এই ধরনের বিয়ে সাদেও ছিল না, আপনারা তাকান তাহলে দেখবেন তাদের মধ্যে নাই। তো কালচারটা কোত্থেকে আমাদের মধ্যে আসলো? কালচার তো থাক আসতে হলে আমার দাদা দাদি নানা নানি এখান থেকে আসতে হবে, তারা তো এসব করেন নাই, মিউজিক বিয়েতে কখনো বাজানো হয় নাই, এখন মিউজিক ছাড়া বিয়েই হয় না, ডান্স ছাড়া বিয়েই হয় না, একসাথে নাম আসলে বিয়েই হয় না, তো এটা এটা কেমন ধরনের কালচার হলো? মেহেন্দি দিতে হবে এটাকে সবাই আসবে, হলুদ দিতে হবে, হ্যাঁ মেয়েকে মেহেন্দি আপনার রঙাতে হয়, রঙান বাসার মধ্যে হবে না কেন, মেয়ের বান্ধবীরা 10-12-15 জন আসবে, দ্যাটস এনাফ, তারাই তো মেহেন্দি পরাবে, দরকার নাই তো সবাইকে দাওয়াত দেওয়ার, ওই ছোটো বাসাই হবে, হবে না কেন? আর যদি করতেই হয়, আমি বললাম না যদি ওই খাওয়ার ব্যাপার অলিমা যেটা ওটা করা যায়, কিন্তু ওখানে মনে রাখতে হবে ওইভাবে অলিমা না করিয়ে আপনার বাড়ির বাগানেই ছোট একটা টেন্টের মতো করে আপনি 50-60 জন মানুষকে খাওয়ান, বা 2-3 দিনে খাওয়ান, অসুবিধা নাই, আপনার খরচ বেঁচে যাবে। অথবা কোনো স্কুল বা কোনো জায়গায় যদি যেখানে কম খরচে কমিউনিটি সেন্টার ছোটো থাকে সেখানে সিম্পলভাবে যদি কোনো কোনো ডেকোরেশনের প্রয়োজন নয়, এই টেবিল সাজাতে হবে, চেয়ার সাজাতে হবে, এগুলোর অনেক সাজানো গোছানো করতে হবে, লাইটিং করতে হবে, এগুলো তো অনেক খরচ আর খরচ, খরচ আর খরচ, কারণ দেখতে তো ভালোই লাগে, আর ওই ফটোগ্রাফি করতেই দেখেন 2,000-3,000 পাউন্ড চলে আসে শুধু ফটোগ্রাফি করতে করতে। ওই ফটোগ্রাফি প্রথমে একদিন দুদিন দেখানো হয় দেখে, বা ওই ফেসবুকে ছেড়ে দেওয়া হয় সবাই দেখে, সেখান থেকে আবার কত কিছু গোনা নিয়ে আসা হলো, কিন্তু ওইটা পরে 1-2 বছর কেউ ওইটা আর দেখাও না, যার জন্য এত পয়সা করা আছে, এত গোনার কাজ করা, আমরা কিন্তু সেটা না করলেই যেন মনে হয় জামাতার হইতে হচ্ছে, আমরা এটা অন্য কোথাও দান করলে ওটা আমাদের অনেক, হ্যাঁ দান করলে হবে, এই যে মুসলিম সোসাইটি, হ্যাঁ মুসলিম সোসাইটি বা যে কোনো সোসাইটি, যে কোনো মানুষ, আমি মানুষ বলতেছি, ইভেন একটা অ্যানিমেলকেও যদি খাবার দেওয়া যায় সেটা তো সওয়াব আছে, যে কোনো মানুষ দুনিয়ার মানব সভ্যতার কাজে এই টাকাটা লাগাইতে পারে, শুধু যে মুসলমানদের লাগাইতে হবে তা না, যে কোনো মানুষকে সাহায্য করা যেতে পারে, মানুষ অনেক বিপদে আছে, কোথাও যে কত আর্থকুইক হচ্ছে, কত ঝামেলা হচ্ছে, কত বিপদ আপসে, তাদেরকে আমরা সাহায্য করতে পারি, এই টাকাগুলো তো তাদেরই পাওনা, তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে শুধু যে আমি খালি মুসলিমকেই দিব, অন্য অমুসলিমকে দিব না, সবাইকে আমরা সাহায্য করতে পারি এটা দিয়ে, তো এই জিনিসটা আমাদের, কারণ তারাও তো আল্লাহর সৃষ্টি, তারাও তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ ভালোবাসেন তার সৃষ্টিকে ভালোবাসলে, আল্লাহ তালা ভালোবাসেন, আল্লাহ তালা চেক করেন যাতে তুমি কি একটা মানে পোকামাকড়কে ভালোবাসো কিনা সেটাও আল্লাহ তালা দেখেন, তো এই জিনিস একটা গাছ ছিঁড়ে ফেলো কিনা সেটাও আল্লাহ তালা দেখেন, তো প্রত্যেকটা জিনিসকে আমরা মুসলিম হিসেবে, মুসলিম মানে কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, তো এটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে আমাদের বলছেন চলার জন্য সেভাবে আমাদের চলতে হবে। এখন এই জিনিসটা আমরা কীভাবে মানে এখান থেকে উদ্ধার পাবো সেটাই কথা হচ্ছে, যে এইটা ক্যান্সারের মতো আমাদের মধ্যে ঢুকে গেছে,
এখান থেকে বের করতে গেলে প্রথমে আমাদের বাচ্চাদেরকে ফ্যামিলিতে আমরা বসে হ্যাঁ সেটাই আমি আপু আপনি এখনই আপনাকে জিজ্ঞাসা করতাম যে আমরা তো আজকে অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করলাম বি নিয়ে ইসলাম নিয়ে তো আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে তো আপু সব কিছু মিলে ইসলামিক ওয়েতে সহিভাবে সুন্দরভাবে আমরা বিয়েটা যে করব আপনার খুব সংক্ষিপ্তভাবে আমরা যারা আছি আমাদের সিস্টার্সরা যারা আছেন সবার জন্য একটা মেসেজ দিয়ে দেন আপু সবার জন্য এইটা হলো আর কি আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে রক্ষা করুন আমাদেরকে বোঝার তৌফিক দেন আমাদেরকে এটা হজম করার শক্তি দেন যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো হজম করা কেন এগুলো হজম করতে হবে ডাইজেশনের প্রয়োজন আছে অনেকে ভাববেন এই কি বলতেছেন উনি তাহলে কি বিয়েতে আমরা খরচ করবো না আমরা এটা করবো না না সেই প্রত্যেকটা ইসলামের দৃষ্টিতে কি বলে কি করলে আমাদের ভালো আসবে আমাদের আল্লাহর সন্তুষ্টি গেইন করব সেই দিকে নজর রেখেই আমাদের এবাদতটা মনে করে এবাদত মনে না এবাদত এই এবাদতটা পালন করতে আমাদের সবার সচেষ্ট হওয়া উচিত এবং সবাই এটা ডিসকাস করা উচিত আমাদের বাচ্চাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া উচিত আগের থেকে যে নেক্সট বিয়ে যেগুলো হবে সেগুলো এভাবে হবে না সেখানে পরিপূর্ণভাবে ইসলামিক নিয়ম মানতে হবে তাহলে বাচ্চারা রেডি প্রিপেয়ার্ড হয়ে যাবে আগের থেকেই এগুলো আগে থেকে ডিসকাস করতে হবে যে তোমাদের বিয়ে যখন হবে এইভাবে এটা হবে আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন এবং এটা নিয়ে আপনারা আলোচনা করবেন এটা শেয়ার করবেন সবার সাথে যাতে আমাদের একটা কমপ্লিট রিভলিউশন একটা বিপ্লব আসে চেঞ্জ করার জন্য এটা থেকে ইনশাল্লাহ আপু আপনি খুব সুন্দর একটা মেসেজ দিয়েছেন আমাদের সবার জন্য সব আমরা যারা সিস্টার্সরা আছি তো আপু যাই হোক আমরা আমি আপনার কাছে এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের অনেকেরই তো এখন বিয়ে হয়ে গেছে আমরা হয়তো বিয়েতে অনেক কিছু খরচ করেছি তো এখন আমার কোশ্চেন হচ্ছে এখন আমরা কি আল্লাহর কাছে এটার জন্য মাফ চাবো হ্যাঁ এটার জন্য তওবা এটা হচ্ছে কবিরা গুনাহ যেটা করে ফেলছো এটা কবিরা গুনাহ এটা তো বহুত খারাপ জিনিস হয়ে গেছে আমরা এখন যারা করছি আমরা নিজেরাই যারা শুনছি তারা বুঝছি যে এটা অনেক বিরাট ভুল করে ফেলছি তো ভুল তো মানুষই করে থাকে তো আমরা আল্লাহর কাছে আল্লাহ তাআলা সবচেয়ে বলছে নিরাশ হবে না আল্লাহর কাছে মাফ চাও আমরা তার মাফ চাবো যে আর কখনো এটা করব না আর তওবা করতে হবে এটার জন্য কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না তওবা অবশ্যই করতে হবে রিপেন্টেন্স যেটা আর কি অন্তর থেকে রিপেন্টেন্স মুখে না অন্তর থেকে এটা যেন কাঁদবে আল্লাহর কাছে যে আমি এটা ভুল করছি আল্লাহ তুমি এটা মাফ করে দাও এর থেকে এই হারাম থেকে রক্ষা করো আমার এই যে হাফ দিনটা ইনকমপ্লিট হয়ে গেলো এটা কমপ্লিট করে ব্যবস্থা করে দাও হাফ দিনটা তো ইনকমপ্লিট হয়ে গেছে আমার এটা কমপ্লিট করার ব্যবস্থা করে দাও আমি কি বাকিগুলো দিয়ে রেহাই পাবো এটা 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 এদের ছুটে যাচ্ছে আমার হাত থেকে তো এটার জন্য সেইভাবে আল্লাহর কাছে চাইতে হবে তওবা করতে হবে এবং নেক্সট যারা করতে যাবে তাদেরকে বন্ধ করতে হবে তাইলে না বোঝা যাবে আমরা অ্যাক্টিভ ছিলাম এটার জন্য সেটাই আমার মনে হয় আপু খুব ভালো একটা কথা বলেছেন আল্লাহর কাছে তওবা করতে হবে মাফ চেয়ে নিব যেহেতু আমাদের অলরেডি অনেকেরই হয়তো এরকম অনেক ঘটনা ঘটে গেছে তো আমরা যেহেতু আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা জানলাম যে এটা একটা হাফ এবাদত অনেক বড় এবাদত তো আমরা যারা সিস্টার্সরা আছি আমার মনে হয় ইনশাআল্লাহ আমরা এই মেসেজটা আমরা সবার মধ্যে জানাবো হ্যাঁ সবার মধ্যে যারা শুনছেন তারা তো জানলেন যারা শুনেন নাই তারা অন্যদের মধ্যে এটা পাস করবেন কেন এটা দেওয়ার কাজ এটা দিয়ে আমরা করতে এই রেভলিউশনটা যদি আনতে পারি এই বিপ্লব সবাইকে আনতে পারি তাহলে সাকসেসফুল আমরা অন্যকে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচবো জাহান্নামের আগুন থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আপনাকে অনেক ধন্যবাদ আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আমরা কথা বললাম অনেক কিছু জানলাম তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার আলোচনা করব ইসলাম নিয়ে এবং আমাদের সিস্টার্সদের জন্য নতুন কিছু একটা নিয়ে ইনশাআল্লাহ ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক মণ্ডলী আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকে আলোচনা করলাম ওয়েডিং এবং ইসলাম নিয়ে এবং অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করলেন ডক্টর ফাতেমা আপু আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের জন্য ইসলাম এবং আমাদের সিস্টার্সদের জন্য কোনো নতুন বিষয় নিয়ে ততদিন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম